হয়তো আমি ভেবেছিলাম তুমি আমার হবে, তাই তোমাকে ভালোবেসেছিলাম। সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু তোমায় ভালো না বাসলে ভালোবাসার কষ্টটাই বুঝতাম না, ভালোবাসার অনুভব করতে পারতাম না। তবু আমি তোমার জীবনকে অভিশপ্ত করব না, কারণ আমি আজও তোমায় ভালোবাসি। আমার সবটুকু সুখ কেড়ে নিয়েছো, কিন্তু আমার মনে লুকানো ভালোবাসা আজও কেড়ে নিতে পারোনি। এটাই যে আমার বেঁচে থাকার সম্বল। হয়তো আমি দেখতে কালো, তবুও তোমায় বেশিছি ভালো। তুমি হয়তো অনেক ধনী, যা আমি হতে পারবো না কোনোদিনই। তুমিও যদি আমায় ভাসো ভালো, আধার থেকে দেবো তোমার আলো। তুমি নেই জানি, তুমি ফিরে আসবে না কখনো। হয়তো তোমায়, হয়তো আমার কষ্টের মাঝে পাবো না তোমার সান্ত্বনা। তোমার হাসিতে লুকানো থাকবে না আমার লালন করা কষ্ট। তবুও আমি জানি তোমায় আজীবন বেঁচে যাবো ভালো, কারণ তুমি না থাকলেও তোমার ভালোবাসা থাকবে আমার প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়। ভালোবাসা শুরু হয় কিন্তু শেষ হয় না। হয়তো এক সময় ভালোবাসার মানুষটা হারিয়ে যায়, কিন্তু তার ভালোবাসা কখনো হারায় না, মনের ঘরে রয়ে যায় আজীবন। মাঝে মাঝে মনে হয় হতাম যদি ভালোবাসার কারিগর, রাখতাম না কোনো স্বার্থপর, ভালোবাসতাম শুধু ভালোবাসাকে, ধ্বংস করতাম শুধু ভালোবাসা নামে ছলনাকারীকে। তুমি জানো হঠাৎ করে পাওয়া সুখ এবং হঠাৎ করে পাওয়া ভালোবাসা, এই দুটো জিনিসের মধ্যে অনেক মিল রয়েছে, কারণ দুটোই জিনিসই ক্ষণস্থায়ী হয়। যেমন হঠাৎ করে আসে আবার হঠাৎ করে চলেও যায়, মাঝে শুধু রেখে যায় কিছু ভুলতে না পারা মুহূর্ত। শেষে তোমায় একটা কথাই বলতে চাই, আর কোনো চাওয়া নেই, আছে না পাওয়ার যন্ত্রণা, চোখে কোনো স্বপ্ন নেই, আছে বুক ভরা কান্না, আছে শুধু হতাশা, কারুর জন্য কোনো ঘৃণা নেই, আছে শুধু সীমাহীন ভালোবাসা। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ঘৃণা করা যায় না, কারণ সত্যিকারের ভালোবাসা পবিত্র হয়। তাই যাকে সত্যি ভালোবাসো তাকে ঘৃণা করো না, হয়তো সে তোমার নাও হতে পারে, এটাকে তোমার দুর্ভাগ্য মেনে নিও। ভালোবাসার প্রতি বিশ্বাস হারিও না, সে তোমাকে অবহেলা করে, ঘৃণা করে, তোমার ভালোবাসার কোনো মূল্য নেই তার কাছে। সে হয়তো ভালোবাসার মূল্য দিতে জানে না, কিন্তু তার প্রতি তোমার ভালোবাসা তো পবিত্র। তাই বলি যাকে মন থেকে ভালোবেসেছ তাকে ঘৃণা করো না, তাকে আজীবন ভালোবেসে যাও। তোমার ভালোবাসা দেখে যেন সে তার ভুল বুঝতে পারে, তখন তার মন তাকে কুরে কুরে খাবে। কেন জানো, তখন সে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে, কিন্তু তখন তার আর কিছুই করার থাকবে না। এই চ্যানেলের পক্ষ থেকে আমি অমর, তোমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে, তোমার ভালোবাসা একদিন জিতবেই। ভিডিওটি তোমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করো, কথাগুলি ঠিক না ভুল সেগুলো আমাকে কমেন্ট করে